আমাদের এই মেইনস আনসার রাইটিং প্র্যাকটিস আনসার রাইটিং প্র্যাকটিস এটা আমরা যে যে গুলো করে নিচ্ছি জেনারেল স্টাডিজে সেগুলো আমরা এখন থেকে করে নেওয়ার চেষ্টা করব অ্যারিথমেটিক টা তো অলরেডি প্যারালি হয়েই আছে সো আজকে আমরা ভেদিক এজ আগের দিন দেখে নিয়েছিলাম ভেদিক এইজের ওপর আজকে চারটি সম্ভাব্য কোশ্চেন আমরা দু হাজার পঁচিশের জন্য আমরা শর্টলিস্ট করেছি চারটি সম্ভাব্য কোশ্চেন এবং চারটি সম্ভাব্য কোশ্চেনের মধ্যে আজকে একটি প্র্যাকটিস করাবো আজকে ছোট ক্লাস খুব একটা বড় ক্লাসটা এই ক্লাসটি শুরু হওয়ার আগে তোমাদের বলেছিলাম একটি পেন পেপার নিয়ে নিজেদের কাছে বসতে প্রত্যেকের কাছে একটি নোট কপি একটি নোট কপি যেখানে তোমরা আনসারটি লিখতে পারবে টু ফিফটি ওয়ার্ডস এর আনসার খুব একটা বড় কিছু লিখতে হবে না এই আনসারগুলো নাম্বারের উপর ডিপেন্ড করে একশো পঁচিশ ওয়ার্ডেরও অনেক আনসার হয় দুশো পঞ্চাশ ওয়ার্ডেরও অনেক আনসার হয় ঠিক আছে সো মোর অলে সেই যে সিলেবাসটা যখন একবার দেবে তারপরেই কিন্তু আমরা ন্যারো ডাউন করতে পারবো যে আনসারটা একশো পঁচিশ ওয়ার্ডে হবে না দুশো পঞ্চাশ ওয়ার্ডে হবে এবার মার্কস এর কোনো কিন্তু জানো তো মানে আমি ইউপিএসসি বলছি তোমার পনেরো মার্কস দিয়ে দেয় আড়াইশো ওয়ার্ডস ঠিক আছে আবার অনেক সময় অনেক এক্সাম আছে এই সেম পনেরো মার্কস দেয় পাঁচশো ওয়ার্ডস এর জন্য হ্যাঁ সো খুব একটা মার্কস আর এইটা নিয়ে মার্কস কত দিলো সেইটা নিয়ে কোনো মাথা হেডেক করো না মেইন যেটা হচ্ছিলো এই যে ওয়ার্ড লিমিট গুলো চেষ্টা করবে এই ওয়ার্ড লিমিটের কাছাকাছি মানে মেইনস লিখতে গিয়ে ওয়ার্ড লিমিটটা মেনটেন করা খুব টাফ হ্যাঁ মানে যেটা আমরা অপশনালেও দেখেছি হিস্ট্রি অপশানালে যে ওয়ার্ড লিমিটটা ফুলফিল হয় অপশনালে এই পাঁচশো ওয়ার্ডস মিনিমাম থাকে থাউজেন্ড ওয়ার্ডস থাকে তো ওয়ার্ড লিমিটের অত হেডেক থাকে না এখানে একটু ওয়ার্ড লিমিটের হেডেক থাকে ঠিক আছে সো আমরা মেইনসে যেভাবে চলবো সেটা হচ্ছিল প্রত্যেকটা চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টার থেকে দুটো তিনটে করে যে মেইনসের জন্য সম্ভাব্য প্রশ্ন তার মধ্যে একটা দুটো করে এখন লেখাটা প্র্যাকটিস করবো যদি ধরে নাও পাঁচটা সম্ভাব্য কোশ্চেন থাকে তার মধ্যে একটা কিংবা দুটো এখন লিখলাম আবার যখন নেক্সট রিভিশন সময় আসবে তখন আবার এই মেইনস এর একবার সিলেবাসটি পাবলিশ হয়ে গেলে তখন আমরা ফুল ফ্লেজেড শুরু করব ওকে সো চলে যাই আমরা মেইনস ক্লাসটিতে এই ভেরি কেজ এর উপর দেখো এইটা হচ্ছে হলো তোমাদের সম্ভাব্য প্রশ্ন যে বেদিক এইজের উপর যদি আসে তাহলে আমার এই পাঁচটা প্রশ্নের বাইরে কিন্তু ভেডিকেজের মেইন সেট প্রশ্নটা আমাকে দেবে না ঠিক আছে এইবার আমি তোমাদের বলি যে ভেদিকেইজের বিভিন্ন পরীক্ষা থেকে আমরা খালি পাঁচটা শর্টলিস্ট করেছি কারণ মোরালে সেই পাঁচটা করলে তোমার ভেদিকেইজের রিভলভিং যত রকম কনসেপ্ট সেইগুলো তুমি ইনবিল্ড করে নিতে পারবে आंसर ঠিক আছে তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখি আজকে প্রথম প্রশ্নটি যেটা দিয়েছে দেখো কিছু কিছু থিম আছে আমি তোমাদের আগেই বলেছিলাম যে সোসাইটি ক্লাসে একটু করেছিলাম নাকি গতকাল আগের বেদিক ক্লাসে সোসাইটি একটা একটা হলো তোমার রিলিজিয়ান আরেকটা হচ্ছিল ইকোনমি ঠিক আছে এছাড়াও যেটা থাকে যেটা আর্ট এন্ড কালচারের পার্টটা পড়ে সেটা কিন্তু একটু আলাদা আর্ট কালচারের পার্টটার মধ্যে সেটা হচ্ছে ল মানে লিটারেচার যে পার্টটা থাকে সেটা যেটা আর্ট ফর্মস থাকে আর্কিটেকচার ফর্মস গুলো থাকে ঠিক আছে এই হচ্ছে হলো এই পার্টটা এইবার যখন মেইনসে প্রশ্নগুলো যেভাবে দেয় সেগুলো কিন্তু এই তিনটে থিম ছাড়া এই এক নম্বর থিম এই সাইডটা দু নম্বর থিম হচ্ছে এই পার্টটা এই এক আর দু নম্বর থিমের বাইরে কিন্তু কোন প্রশ্ন তোমাদের আসবে না ইতিহাসের দিক থেকে বলছি আমি দিস ইজ পার্টেনিং টু হিস্ট্রি অনলি ক্লিয়ার তার মানে আমরা মেইনসে দেখতে পাচ্ছি যে আমরা যদি এস আর ই করি সোসাইটি রিলিজিয়ান ইকোনমি আর এদিকে আর্ট এন্ড কালচারের পার্টটি দেখে নিই মোরলেস কোয়ালিটি কখন ম্যাটার করে জানো তো ওই যে আমি বলেছিলাম চ্যাপ্টার টু চ্যাপ্টার ম্যাটার করে মানে যখন আমি ইয়েতে আসব মানে আমি যখন এটা বেদিকে আছে বলে আমি কিন্তু কার্ট লিটারেচার কালচার এটার মধ্যে থেকে খালি লিটারেচারটাকে উঠিয়ে নিয়েছি ঠিক আছে তার বাইরে কিন্তু আর্ট আর্কিটেকচারের মধ্যে বেদিকে ফিচারই করে আর সোসাইটি রিলিজিয়ান ইকোনমি আর পলিটির মধ্যে থেকে খালি সোসাইটি রিলিজিয়ান ইকোনমিতে উঠেনি এসআরই তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে গুলো আছে মেইনসের আনসার রাইটিংয়ে এক নম্বর ভার্টিকলটা কি এক নম্বর ভার্টিক্যাল হচ্ছিলো আমি কিছু কিছু এখানে লিস্ট করছি ফার্স্ট যেটা হচ্ছিলো সেটা হচ্ছিলো অ্যাডমিন এটা সরি দাও এক সেকেন্ড এই পলিটির একটা পার্ট থাকে যে কোনো চ্যাপ্টারে একটি মানে চ্যাপ্টার বলতে ধরে আমি মৌর্য বংশ দিচ্ছি ঠিক আছে তার মধ্যে পলিটি একটা পার্ট থাকবে পলিটি পার্ট এর মধ্যে কি কি থাকবে পলিটি পার্ট এর মধ্যে আমার এক নম্বর থাকছে হচ্ছে হলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আরেকটা হচ্ছে হলো রেভিনিউ ঠিক আছে মানে পুরো স্ট্রাকচারটা আগে বোঝার চেষ্টা করো আনসার রাইটিং প্র্যাকটিসটা কিন্তু একটু স্ট্রাকচারালি না বুঝতে পারলে তুমি খুব ভালোভাবে সাজাতে পারবে আনসারটাকে হ্যাঁ আনসার রাইটিং প্র্যাকটিসটা বোত লিটারারি এক্সপ্রেশন কি আর কন্টেন্ট ইনফরমেশন সেটাকে এই দুটো মিক্স করে কিন্তু সেটা করতে হয় থার্ড পার্টটা যেটা সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিক ইনটেন্ট মানে তুমি ওয়ার্ড লিমিটেড মধ্যে লাগছো কিনা স্ট্রাকচারালি ডায়াগ্রামটা দিতে পারছো কিনা ছোট ছোট ডায়াগ্রাম ঠিক আছে সো লেটাস কাম টু দি পয়েন্ট একটা হচ্ছিল ফার্স্ট পার্টটা আমরা পলিটি দেখে নিলাম সেকেন্ড পার্ট যেটা সেকেন্ড পার্ট হচ্ছে হলো আমি ধরে নিতে পারি যে আর্ট অ্যান্ড কালচার আর্ট কালচারের একটি সেখান থেকে প্রশ্ন করা যেতে পারে ঠিক আছে তাহলে আর্ট অ্যান্ড কালচার মধ্যে কি কি পড়তে পারে সেটা হচ্ছে হলো আর্কিটেকচার পড়তে পারে মানে টেম্পেলস হতে পারে মুসলিম আর্কিটেকচারস হতে পারে যেটা মিডিয়াম ইন্ডিয়া আছে বিভিন্ন ধরনের হতে পারে পেন্টিং হতে পারে আর্টস হতে পারে ঠিক আছে ডিফারেন্ট ফর্মস অফ আর্ট আর্ট যখন বলছি সেটা পটারি থেকে শুরু করে অনেক ফর্মস অফ আর্ট আছে পেন্টিং এর থেকে আলাদা রাইট তো একজন জিজ্ঞেস করলো আর্ট আর পেন্টিং তো এক না আর্ট আর পেন্টিং সেম নয় হ্যাঁ নেক্সট হচ্ছে হলো আর্ট এন্ড কালচারের মধ্যে লিটারেচারটাও পড়ে ঠিক আছে তার মানে সেকেন্ড ব্র্যাকেট এই জায়গা থেকে আমাকে কিন্তু প্রশ্নটা তুলে দিতে পারে থার্ড ব্র্যাকেটটা কি থার্ড ব্র্যাকেটটা হচ্ছেলো এস আর ই ঠিক আছে এস আর মধ্যে কি কি পড়ে যাচ্ছে এস আর মধ্যে পড়ে যাচ্ছে সোসাইটি এইটা আর মানে হচ্ছিল রিলিজিয়ান আর ই মানে হচ্ছিল ইকোনমি ইকনমি আর রেভিনিউর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ঠিক আছে রেভিনিউ যখন তুমি মিডিয়াবেল ইন্ডিয়া বা ইন্ডিয়ায় যাবে রেভিনিউ সিস্টেমস তখন কিন্তু প্রশ্নে ফিচার বেশি করে সো আমি এক এক করে তোমাকে ইকোনমির মধ্যে ট্রেড কমার্স কমার্সও কিন্তু চলে আস হ্যাঁ ইকোনমিটা মানে ট্রেড এন্ড কমার্স গুলো চলে আস আবার আরেকটা ভার্টিকল ধরে নাও আমি আরেকটা ভার্টিক্যাল যদি আমি তৈরি করি ঠিক আছে জাস্ট হোল্ড অন এই জায়গাটা আমি মুছে দিই একটু একটু আগে স্ট্র্যাটেজিক পার্টটা ডিসকাস করে নি হ্যাঁ তারপরে আমরা ইয়ে পার্টে যাব এইখানে হচ্ছিল এই লিটারেচারের সঙ্গে সঙ্গে মধ্যে কিছু কিছু পার্টস থাকে মধ্যে পার্ট থাকতে পারে আদার যেমন ধরে নাও ফরেন ভিজিটার্স এই পার্টটা থাকতে পারে ওয়ার্স অ্যান্ড ব্যাটেলস ওয়ার্স অ্যান্ড ব্যাটেলস এই পার্টটা থাকতে পারে ঠিক আছে তারপরে থাকতে পারে তোমার হচ্ছিল মানে ডিফারেন্ট ফর্মস অফ টেকনিক্যাল মানে মিলিটারি টেকনোলজি যেগুলিও সেটা ওয়ার্স এর মধ্যে পড়ে যায় অনেক সান্ড্রি আইটেমস যেগুলো থাকতে পারে এই পার্টটা কিন্তু অনেক কম জিজ্ঞেস করা এইবার আমরা এক একটা পার্ট ধরে নিই মানে ধরে নাও আমি ভেদি কেজ পড়ছি ঠিক আছে আমি ধরে নাও আমি ভেদি কেজ পড়ছি এইবার ভেদি কেজের মধ্যে আমার যেটা কাজে লাগবে না সেটা হচ্ছিল আমার ল্যান্ড কোয়ালিটিটা একদমই কাজে লাগবে না অ্যাডমিন রেভিনিউ পলিটি তখন ওই ব্যাটেল অফ টেন কিংস এগুলো কোনো কাজে লাগবে না এগুলো কিন্তু মেইনস আর আনসার রাইটিং মেইনস বলছি হ্যাঁ মেইনস আর আনসার রাইটিং এর মধ্যে চট করে আসে না কিন্তু ভেরিকেজের মধ্যে যেটা কাজে লাগবে সেটা এইটা যদি আমি এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর বলে আমি স্পেসিফাই করি তাহলে ভেরিকেজের মধ্যে আমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছিল এই পার্ট থেকে লিটারেচারটা খালি ঠিক আছে এই পার্ট থেকে আমার খালি লিটারেচারটা কাজে লাগবে মানে চারটে বেদ তারপরে বেদ বেদাঙ্গ এপিক্স রামায়ণ এই এই পার্টগুলো গুলো কাজে লাগবে ঠিক আছে তার একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট আছে কিসের উপর ইম্প্যাক্ট আছে বেদিক সময়ের আমার যে পার্টটা কাজে লাগবে এই সোসাইটি অ্যান্ড রিলিজিয়ানটা কাজে লাগবে আবার বেদিক ইকোনমিটা কিন্তু আমার কোনো কাজে লাগছে না ঠিক আছে খালি সোসাইটি আর রিলিজিয়ানটা তুলে আবার যখন আছে এখানে কিন্তু কোনোটাই কাজে লাগছে না তার মানে সময়ের থেকে ভেদিক আমরা খালি এই লিটারেচার আর এসারটা পড়লেই কিন্তু আমাদের এন্টারটা কমপ্লিট ভেদিক কোয়ালিটিটা খুব একটা আসে না খুব একটা ইম্পর্টেন্ট ক্লিয়ার এরকম চ্যাপ্টার বাই চ্যাপ্টার এ অ্যাসপিরেন্ট তোমাকে কিন্তু এই ফ্রেমওয়ার্কটা তোমাকে জেনে রাখতে হবে যে আমি এই চ্যাপ্টারটা পড়ছি ইতিহাসের এই চ্যাপ্টারটার কোন পার্টটা থেকে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে আবার আমি আরেকটা পার্ট বলি আরেকটা পার্ট বলতে আমি পরে ধরে নিলাম আমি আমি মৌর্য সময় চলে আসলাম আমি কোথায় চলে আসলাম আমি মৌর্য বংশে চলে আসলাম ঠিক আছে নেক্সট মেজর বংশ হচ্ছিল মৌর্য বংশ ভেদিক পিরিয়ড এর সময় জাস্ট হোল্ডন সো আমি মোরিয়াজের সময় যদি আসতে চাই জাস্ট অন আমি মৌরিয়াজের সময় যদি আসতে চাই মৌর্য বংশদের যদি সময় আসতে চাই তাহলে আমার কি ইম্পর্টেন্ট হয়ে আছে আমার মৌর্য বংশের সময় ইম্পর্টেন্ট হয়ে আছে কিন্তু এই পলিটি এক নম্বর পার্টি আমার মৌর্যদের অ্যাডমিনিস্ট্রেশন সেটা সব প্রথম মানে ইউনাইটেড ইন্ডিয়ার একটি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন মৌর্যরা দিয়েছিল সেই পার্টটা আমাকে দেখতে হবে এবং মৌর্যদের রেভিনিউটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট মৌর্যদের রেভিনিউটা অতটা ইম্পর্টেন্ট খালি ওয়ান এর এটা ওয়ান এটা যদি আমি নিই ততখানি আমার যথেষ্ট সেকেন্ড যখন আমি মৌর্য বংশে যাব এর মধ্যে যাবো দু এর আর্কিটেকচার ইজ নট ইম্পর্টেন্ট আর্ট ফর্মস ইজ নট ইম্পর্টেন্ট মরিয়া লিটারেচার ইজ অলসো নট ইম্পর্টেন্ট সো আমি প্রথমে এই মৌর্যদের মধ্যে আমি অনলি খালি আর্কিটেকচারটা পড়ে নিলেই কিন্তু আমার হবে মানে পিলার্স বিভিন্ন রকম যে এডিক্স ছিল সেই পার্টটাকে আমি আর্কিটেকচারের মধ্যে ফেলেছি হ্যাঁ ওটা লিটারেচার নয় এডিক্স এবং মধ্যে বিভিন্ন রকম যে এডিক্স ছিল অশোকের বাণীগুলো সেই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা লিটারেচারের মধ্যে ফেলো না হ্যাঁ আচ্ছা থার্ড পার্টটা হচ্ছিল যখন আমি এসআর ফর্মে যাচ্ছি তিনের মধ্যে থেকে মোরিয়ান সোসাইটি কিন্তু একদম চট করে আসবে না যেটা আসবে যে মর্জোদের বৌদ্ধ বৌদ্ধিজমের বিস্তার মানে আমাকে রিলিজিয়ানের পার্টটা পড়তে হবে থ্রি এর মধ্যে খালি বি এর পার্টটা পড়তে হবে ঠিক আছে নেক্সট যখন লাস্টে আসছি তখন ফরেন ভিজিটরসও খুব একটা ইম্পর্ট্যান্ট না আর ওয়ার্সটা ইম্পর্ট্যান্ট যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছিল কলিঙ্গ যুদ্ধ এবং অশোকের লেটার পিরিয়ড যখন ও বৌদ্ধিজমে কনভার্ট হয় সেই পার্টটা ইম্পর্টেন্ট চারের মধ্যে বি পার্টটা যদি হালকা মানে এটাও খুব আপছা পড়তে হবে মানে অতটা স্ট্রেস দিতে হবে না তার মানে প্রত্যেকটা জায়গা থেকে একটা দুটো পার্ট কিন্তু তোমাকে তুলে নিতে হবে আবার যখন তুমি গুপ্ত সাম্রাজ্যে আসছো যখন তুমি গুপ্ত সাম্রাজ্যে ঢুকছো ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের বলি না যে এই ডাবলি স্ট্র্যাটেজি ইজ মেইন মানে কোন পার্টটা পড়বে কোন পার্টটা ছাড়বে পড়তে গিয়ে মাথায় কোন পার্টটা রাখবে সেটাই হচ্ছে আমি আছে ঠিক এবার গুপ্ত সাম্রাজ্যের মধ্যে আমার কিন্তু গুপ্ত সাম্রাজ্যের মধ্যে ওদের অ্যাডমিনটা তো অনেক কিছুই মৌর্যদেশ থেকে নেয়া অ্যাডমিনটা হালকা করে পড়তে পারো এবং রেভিনিউটাও কিন্তু তখন তোমাকে পড়তে হবে গুপ্ত সাম্রাজ্যের ওয়ানের দুটোই তোমার হালকা হালকা দুটোই পড়তে হবে গুপ্ত সাম্রাজ্যের সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল আর্ট অ্যান্ড কালচার গোল্ডেন পিরিয়ড বলা ঠিক আছে এবং আর্ট অ্যান্ড কালচারের মধ্যে নট অনলি লিটারেচার লিটারেচার যখন বলছি এখানে সাইন্টিফিক লিটারেচারও কিন্তু ইম্পর্টেন্ট লিটারেচার সায়েন্সের অ্যাডভান্সমেন্টস তারপর আর্কিটেকচারাল খুব একটা ডেভেলপমেন্ট গুপ্ত ইয়েতে আমাদের নেই কিন্তু আর্ট আর্ট কালচার পেন্টিং পেন্টিং এই ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি ঠিক আছে এবার গুপ্তদের আর্কিটেকচার নিয়ে কিন্তু অতটা তোমায় পড়তে হবে ঠিক আছে মৌর্যদের যেমন আর্কিটেকচার নিয়ে আমি ফোকাস দিয়েছিলাম নেক্সট যখন সোসাইটিতে আসছি তখন কিন্তু আমার গুপ্ত সাম্রাজ্যের সোসাইটি রিভাইভেল অফ হিন্দু রিলিজিয়ান কারণ গুপ্তর আগে মৌর্যদের সময় বুদ্ধিজম প্রাধান্য পেয়েছিল এখানে আবার রিভাইবেল অফ হিন্দুইজম তার মানে রিলিজিয়াস পার্টটা তোমায় পড়তে হবে হ্যাঁ এবং সেই সময়কার সোশ্যাল সেট আপটা একটুখানি পড়ে রাখতে হবে গুপ্তদের ইকোনমিটা অতটা ইম্পর্ট্যান্ট না ঠিক আছে তার মানে আমি অ্যাডমিন ল্যান্ড রেভিনিউটা পড়লাম এদিকে আমি লিটারেচার আর্ট এই কন্ট্রিবিউশনটা পড়লাম সায়েন্স লিটারেচার আর্ট কন্ট্রিবিউশন তারপরে চলে আসলাম রিলিজিয়ান অ্যান্ড সাম পার্টস অফ সোসাইটি রিলিজিয়ান ইজ ইম্পর্ট তারপর গুপ্ত সাম্রাজ্যে ভিজিটার্স ওয়ার এগুলো কিচ্ছু থেকে পড়তে হবে ঠিক আছে এইবার দেখো একজন জিজ্ঞেস করছে মেইনসে হিস্ট্রি থেকে কত নাম্বার থাকবে জেনারেলি দেখো একটা ফুল পেপার আমাদের যে যতখানি খবর আছে মানে সেই পার্টটা হচ্ছে একটা ফুল পেপার থাকবে আমার যে ইয়ে পার্টটা মানে সিলেবাসের একটা ভিডিও তোমাদেরকে নিশ্চয়ই ম্যাডাম দিয়েছে সেই সিলেবাসের ভিডিওটা একটু রেফার করে নিই ঠিক আছে ফুল মার্কসই ফুল একশো নম্বর কি তার বেশি থাকবে যদি তিনশো নম্বরের পেপার করে দেড়শো মার্কস ডিটেলস ইয়ে থাকবে সো মার্কস নিয়ে এখন ঢুকো না ওই ভিডিওটা দেখে নাও তোমার কাছে ক্লিয়ার হবে ক্লিয়ার আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারলে যে কোন জায়গা থেকে একটুখানি টাচ করলে কোন কোন জায়গা পার্টস গুলো এই এই কোশ্চেন গুলো কিভাবে শর্ট লিস্ট হয় সেই পার্টটাও কিন্তু তোমাদের আমি বোঝালাম হ্যাঁ চলো এইবার আমরা প্রথম উত্তরটি প্রথম যে পার্টটি উত্তরটি আছে প্রশ্নটি আছে যে ভেদিক সোসাইটির মেইন ফিচার্স গুলো এবং রিলিজিয়ানের মেইন ফিচার্স গুলো এই প্রশ্নটি আমরা আজকে দেখে নেব এটি ইউপিএসসি দু হাজার তেইশের মেইনসে প্রশ্নটি এসেছিল এবং তাতে পনেরো নম্বর ছিল আড়াইশো ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে ঠিক আছে এইবার ধরে নাও আমি প্রশ্নপত্রে গেলাম বাদিকটা হচ্ছিল আমার প্রশ্ন এইটা বাংলায় অনুবাদ করা প্রশ্নটি এইখানে রয়েছে বৈদিক সমাজ ও ধর্মের প্রধান বৈশিষ্ট্য গুলো কি কি হোয়াট আর অ্যান্ড রিলিজিয়ান তার মানে দুটো জায়গা জিজ্ঞেস করেছে একটা হচ্ছিল ডিমান্ড অব দি কোশ্চেন কি প্রথমে হচ্ছিল ডিমান্ড ডিমান্ড দি কোশ্চেন যে আমার প্রশ্নটা করছে আমার প্রশ্নটা ডিমান্ড করছে যে বেদিক সোসাইটি এবং বেদিক ধর্ম মানে রিলিজিয়ানের এর উপর এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি সেইটা আলোচনা ভেরি ইম্পর্ট্যান্ট সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন কি জিজ্ঞেস করছে যে বৈদিক সময় থেকে মডার্ন সোসাইটি অব্দি এই যে সময়কালটা এই মডার্ন সোসাইটিতে কি এখনো বৈদিক ধর্ম বা বৈদিক সমাজের কোন বৈশিষ্ট্যগুলো এখনো কি প্রচলিত আছে এখনো কি সেইটা প্র্যাকটিস করা হয় প্রশ্নটা বুঝতে পারলে তার মানে এবং আমি যারা আনসার চেক করে মানে যারা আনসার কোশ্চেন সেটার একজন থাকে আবার প্যানেল থাকে চেকের ঠিক আছে কিন্তু ওই কম্পিউটার চেকিং হয় না প্যানেল থাকে এবং যে চেকের বাড়ি বাড়ি খাতা যায় বাড়িতে বসে চেক করে ওই পিএসসি অফিসে গিয়ে চেক করতে হয় হ্যাঁ বা কোনো ইউনিভার্সিটির কোনো সেন্টার আছে পিএসসি রজানা সে সেগুলো আমরা জানি না সেইখানে গিয়ে চেক করতে হয় বাড়িতে গিয়ে খাতা চেক দিয়েছে নিয়ে আসা আমাদের মাধ্যমিকের মতো সেই সিস্টেম হ্যাঁ এবং পিএসসি কি করে কিভাবে আমি খাতা চেকিংটা আগে বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পিএসসির যে কোনো প্রশ্নের একটি সেট অফ থাকে একটি সেট অফ উত্তরের একটি ফুল উত্তরের খাঁচা মেইন পয়েন্টার্স একটি আহ মডেল আনসার

যে সোসাইটি আর রিলিজিয়ান এর মধ্যে এই কটা পয়েন্ট ইনক্লুড করেছে কিনা ধরে নাও দশটা পয়েন্ট এই আনসারে ওকে দিয়েছে এক্সামিনার দিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে এবং এই দশটা পয়েন্টের ভিত্তিতে তোমার আনসারের মধ্যে ফার্স্ট এক্সামিনারকে মানে নম্বর দিতে হয় এই এই প্যাটার্নটা যেটা চেক করার এটা আমি ইউপিএসসি প্যাটার্নটা বলছি এই দশটা পয়েন্টের মধ্যে তুমি ধরো আটটা পয়েন্ট উল্লেখ করেছো দুটো পয়েন্ট উল্লেখ করনি এবং এই দশটা পয়েন্ট হচ্ছিল এক্সস্টিভ পয়েন্টস মানে এর বাইরে পয়েন্টস নেই তুমি যে নতুন পয়েন্ট ইনক্লুড করবে কোনো ব্যাপার নেই এবার তুমি যে আটটা পয়েন্ট ইনক্লুড করেছো সেটা রেলিভেন্ট না রেলিভেন্ট মানে সেটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক এই উত্তরটার ক্ষেত্রে পুরা খালি পয়েন্টার্স এর ভিত্তিতে একটা নম্বর দেওয়া থাকে মানে ধরে নাও পনেরো তোমাকে দিয়ে দিল যে ছ এই যদি করে ছিল ঠিক আছে দশটার দশটার মধ্যে দশটা ইনক্লুড করলে ছ নম্বর দশটার মধ্যে আটটা ইনক্লুড করলে পাঁচ নম্বর এরকম করে মার্ক্স দেওয়া আছে ওয়েটেজ দেওয়া আছে সেকেন্ড হচ্ছিল একটি মডেল আনসার দেওয়া আছে মানে এই পার্টায় কোনো মার্কিং হয় না ঠিক আছে একটি মডেল আনসার দেওয়া আছে আমি এখানে ছ নম্বরের জায়গায় আমি যদি টোটাল পনেরো নম্বর থাকে আমার আমার যদি টোটাল পনেরো মার্কস থাকে তাহলে আমি ধরতে পারি পনেরোর মধ্যে এই পয়েন্টার্স মানে কন্টেন্টের উপর খালি দশ নম্বর তোমার মিনিমাম থাকবে আউট অফ ফিফটিন এই কন্টেন্ট হচ্ছিল মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর আনসার ঠিক আছে সেকেন্ড হচ্ছিল এই মডেল আনসারটা তাদের দেয়া থাকে কারণ তারা নিজে থেকে যাতে কোনো আনসার তৈরি না করে মানে যারা আনসার চেক করবে তারা নিজেদের আনসার পত্র এনে তোমার সাথে যাতে না মিল পিএসসির একটা মডেল আনসার থাকে সেই মডেল আনসারটা দিয়ে দেয় যে তারা পড়ে আসে ওই মডেল আনসার ওই পড়ে ওটার ভিত্তিতে তোমাকে নম্বর দেয় ক্লিয়ার প্রত্যেকটা এক্সামিনের কাছে এই মডেল আনসার হচ্ছিল গাইড টু গিভ ইউ দ্য নাম্বার যাতে কোনো মানে পার্থক্য না তৈরি হয় মানে এক্সামিনারদের চিন্তাধারায় পার্থক্যটা না তৈরি হয় থার্ড পার্টটা যেটা হচ্ছিল সেটা তোমার এক্সপ্রেশন মানে তুমি কতখানি সাজিয়ে লিখেছ উত্তরটা আর তোমার ভোকাবুলারি ল্যাঙ্গুয়েজের উপর দখল ঠিক আছে কতখানি সাজিয়েছো উত্তরটা মানে উত্তরটা প্রথমে ধরো একটা ডায়াগ্রামেটিক দিয়েছো তারপরে পয়েন্টার্স করে উত্তরটা দিয়েছ পাঁচটা হেডে উত্তরটা দিয়েছ যে প্রশ্নটা করা হয়েছে বেদিকেট থেকে মডার্ন ওই অব্দি সেই ট্রানজিশন গুলো তুমি হাইলাইট করেছো কিনা এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটার উপর কিছু নম্বর থাকে ধরে নাও এক্সপ্রেশনের উপর তোমার 4 অথবা পাঁচ নম্বর এক্সপ্রেশনের 4 নম্বর থাকে ঠিক আছে লাস্ট যে পার্টটা সেটা হচ্ছিল তোমার গ্রামেটিক্যাল অথবা সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুলভাল আছে কিনা জেনারেলি এর উপর খুব কম নম্বর থাকে এক কিংবা দু নম্বর এর উপর থাকে কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন অথবা গ্রামার যদি ভুল হয় সেক্ষেত্রে প্রবলেম হচ্ছিল তোমার প্রথম উত্তরটা পড়ার পর দ্বিতীয় উত্তরে অতটা নজর দেবে না জানে যে এর তো লেখার মধ্যে কোনো গ্রামেটিক্যাল বা সেন্টেন্স কনস্ট্রাকশান এর কোনো বালাই নেই তাই জন্য ও একটা ধারণা জন্মে যায় তোমার সঙ্গে ঠিক আছে এই দুটো পার্টে হচ্ছিল তোমার ধারণাটা জন্মে যাবে যে তোমার আনসার পেপারটা কীরকম হতে পারে আর সেটা কিন্তু গাইড করে লো মার্কস অথবা হাই মার্কসের দিকে তাই জন্য সবসময় প্রথম উত্তরটা প্রত্যেকের একদম চমকানো উত্তর হতে হয় যাতে প্রথম উত্তরটার পরে সে সেকেন্ড উত্তরটা পড়ার ইন্টারেস্ট পায় থাকে থার্ড উত্তরটা পড়ার ইন্টারেস্ট থাকে সেই ইন্টারেস্টটা যাতে মানে সাস্টেনিং থাকে সেটার দিকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে সেই পার্টটা হচ্ছিল এক্সপ্রেশন উত্তর যে চেক করছে তার দায়িত্ব না তোমাকে হ্যাঁ তার একটা মানে কাজের ক্ষেত্রে একটা দায়িত্ব আছে তোমাকে মানে ইন্ডিপেন্ডেন্টলি এবং কোনো বায়াস ছাড়াই এভ্যালুয়েট করা এবং সেটা তার কর্তব্য কিন্তু সেও তো মানুষ সেও তো একটা লেখা পড়ে বোর ফিল করতে পারে বা ইন্টারেস্ট ফিল করতে পারে সেই পার্টা কিন্তু তোমাই তুমি এ পরীক্ষার্থী তোমাকে সেই পার্টা আনতে হবে তোমার ঠিক আছে আমি সেই পাঠ গুলো কিভাবে আনবে সেই সেইগুলোরও কিন্তু আছে আছে ঠিক এইবার দেখো আমরা সোসাইটি আর রিলিজিয়ান সম্পর্কে আমাদের নোটসে পড়েছিলাম আমাদের নোটস তোমাদের যদি দেখাই তাহলে আমাদের নোটসটা তো এইগুলো ছিল তো আমরা এই কয়েকদিন আগে পড়লাম না আর্লি বেদিক পিরিয়ডে এই নোটসটা ছিল এই নোটসটা ছিল কন্ডিশন অফ উমেন সোসাইটি সব এগুলো আমরা ডিসকাস করেছি লেটার বেদিক পিরিয়ডে কিভাবে মুভমেন্টটা হয়েছে ফর্মস অফ ম্যারেজ কি ছিল সিস্টেম মনে আছে চতুর বর্ণ তো এইগুলো আমরা ডিসকাস করেছিলাম ঠিক আছে এবং ওইগুলো থেকেই কিন্তু উত্তরটি তৈরি করতে হবে তোমাকে ঠিক আছে ওইগুলো থেকেই কিন্তু উত্তর মালাটি তৈরি আমাদের নোটসটা এমনভাবেই তৈরি করা তোমার মেইনসের জন্য আলাদা কোনো নোটস লাগবে না জাস্ট খালি ওই পার্টটা তোমার যদি মনে থাকে তুমি উত্তরটাকে একটা ডিসক্রিপটিভ ফর্মেটে তোমাকে সাজাতে আমি এইখানে যা যা পয়েন্টার এই উত্তর মালাটায় তৈরি আছে আমাদের মডেল আনসারে ওই সেম নোটস থেকে তৈরি আছে কোনো এক্সট্রা অ্যাডিশনাল কিছু নোটস নেই আমাই অডেবল ভাই প্রত্যেকে আমাই অডেবল ফ্রেন্ডস ওকে 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 থ্যাংক ইউ আচ্ছা এইবার আমরা মেইন প্রশ্নমালার দিকে চলে আসি তাহলে আমরা প্রশ্নটি দেখলাম যে আমার বেদিক সোসাইটিটা নিয়ে একটি প্রশ্ন করেছে সমাজ নিয়ে প্রশ্ন করেছে আর ধর্ম নিয়ে প্রশ্ন করেছে ঠিক আছে রিলিজিয়ান নিয়ে প্রশ্ন করেছে ঠিক আছে আর সেখানে কি বলা হয়েছে যে এখনো ভারতীয় সমাজে এটি প্রচলিত রয়েছে কিনা ওয়েদার দিস ফিচার স্টিল ইন ইন্ডিয়ান সোসাইটি তার মানে আমার ডিমান্ড অব দি কোশ্চেন কি আমার মেইন ডিমান্ড দি হচ্ছে হলো যে কোশ্চেন আমাকে কি ডিমান্ড করছে মূল দাবি প্রথম হচ্ছে হলো এই বৈশিষ্ট্যগুলি কোন কোন বৈশিষ্ট্য সামাজিক এবং ধার্মিক বৈশিষ্ট্যগুলি সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস যে ফিচার্সগুলো আছে ওয়েদার দোজ তার একটি ভারতীয় আধুনিক সমাজের সঙ্গে তার তার তুলনা বা সেগুলো প্রচলিত আছে কিনা সেই বিষয়গুলি কিভাবে করেছে বা বিকশিত হয়েছে সেই আমাকে তার মানে আমার প্রথম পার্টা কিন্তু ইম্পর্টেন্ট বাট নট সো ইম্পর্টেন্ট মানে দুটো ভাগ আছে প্রশ্নের প্রথম ভাগটা এক্সামিনার কিন্তু জাস্ট ফর হাইজিন চেক প্রথম ভাগটা এই পনেরো মার্কসের মধ্যে তোমাকে প্রথম ভাগটার জন্য 5 মার্কস অ্যালোট করা দ্বিতীয় ভাগের জন্য তোমার জন্য 10 মার্কস অ্যালোট করা কারণ এই যে কানেক্টিভিটিটা ফ্রম वैदिक এজ টু মডার্ন টাইমস এটাই কিন্তু টেস্ট করতে চাইছে তোমার মেইনস এক্সামিনেশন প্রশ্নপত্রের এটাই কিন্তু অবজেক্টিভ वैदिक এবং মেইনসে কানেক্টিভিটিটা তুমি দিতে পাচ্ছ কি ক্লিয়ার এইবার সেকেন্ড তুমি উত্তরটি সাজাবে কি করে ঠিক আছে দেখো উত্তরটি শুরু করার আগে যে কোনো উত্তরটি শুরু পনেরো নম্বর তাই তো পাঁচ নম্বরে যদি হতো ডায়াগ্রাম দেওয়ার কোনো দরকার নেই যেহেতু পনেরো নম্বর তুমি পরীক্ষার্থী ফলে এই ডায়াগ্রামটা যদি তুমি দিতে পারো কোন ডায়াগ্রামটা এই পুরো ডায়াগ্রাম মানে তোমার উত্তরটি আর্লি ভেদিক এইজ থেকে ল্যাটার ভেদিক এইজের কানেক্টিভিটি করাচ্ছে লেটার ভেদিক এজ থেকে মডার্ন টাইমস এর কানেকশন আছে তিনটে পিলারে তোমার আলোচনা রয়েছে একটা হচ্ছে লো ফর্মস অফ সোসাইটি বেসিস অফ সোসাইটি ফ্যামিলি রিজিডিটি ওয়েলথ কিভাবে গণ্য হতো চারটে স্টেজ অফ লাইফ অকুপেশন কন্ডিশন অফ ওমেন ডিভিশন অফ সোসাইটি সোসাইটির মধ্যে তুমি এইগুলো নিয়ে আলোচনা করছো এবং তিনটে লেভেলে কানেকশন কিভাবে ইভলভ করেছে সেটি বুঝ সেকেন্ড হচ্ছিল রিলিজিয়াস এর ক্ষেত্রে রিলিজিয়াস প্র্যাকটিসেস এবং রিলিজিয়ান কিভাবে সেই সময় ছিল এবং তার থেকে কোন কোন প্র্যাকটিস গুলো মডার্ন টাইমস এ এই ডায়াগ্রামটা যদি তুমি দিয়ে দাও এবং কানেকশনস গুলো করে দাও কানেকশনস মানে এই অ্যারো গুলো এখানে মাঝখানে মাঝখানে একটা করে অ্যারো এইখানে একটা অ্যারো এইখানে একটা অ্যারো আর এইখানে একটা এরকম ভাবে যদি তুমি একটা ডায়াগ্রাম করে আনসারটি শুরু করো না এই ডায়াগ্রামটা দেখেই তোমাকে পনেরোর মধ্যে চার অথবা পাঁচ মার্কস অলরেডি এই ডায়াগ্রামটা দেখে দিয়ে দেবে যে এই ছেলেটার উত্তরে এই রয়েছে তার মানে এই ছেলেটা প্রশ্নটাকে বুঝতে পেরেছে যে এই যে প্রিভেলিং কানেকশন করার প্রশ্নটা কানেক্টিভিটিটা ছেলেটা বা মেয়েটি বুঝতে পেরেছে সেটা এক্সামিনারের কাছে ক্লিয়ার হয়ে এবার এক্সামিনার কিন্তু প্রচন্ড ইন্টারেস্টেড যে তোমার মেইন লেখাটায় কি আছে আমি প্রথমে ইংরেজি ভার্সানটা বোঝাচ্ছি তারপরে এর কিন্তু বাংলা ভার্সানটাও এখানে দেয়া আছে যারা বাংলায় লিখবে তারা বাংলা ভার্সানটাও কিন্তু এখানে দেওয়া আছে কিচ্ছু নোট করতে হবে না আগে বুঝে তার মানে প্রথম পার্টটি কি প্রথম পার্টটি হচ্ছে হলো আমি ফর্ম অফ প্রথমে সোসাইটিটা আমি আলোচনা করছি সেখানে ফর্ম অফ সোসাইটি বেসিস অফ সোসাইটি এইভাবে আলোচনাটি এগিয়ে যাচ্ছে প্রথম পার্টটি হচ্ছে হলো ফর্ম অফ সোসাইটি এই দেখতে পাচ্ছো তো হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে ফর্ম অফ সোসাইটি আমার আলোচনাটা কিরম থাকবে প্রত্যেক জায়গায় ভেদিক সোসাইটি থেকে মডার্ন টাইমসে এ কিভাবে ইভলভ হয়েছে সেই আলোচনাটি করা আছে প্রথম পয়েন্টটা হচ্ছিল পিতৃতান্ত্রিক সোসাইটি ছিল ঠিক আছে এবং বড় ছেলে সম্পত্তির অধিকার বা ফ্যামিলির গার্জিয়ান হতো সেটাকে বলা হয় জেনিচার সেই প্র্যাকটিসটা কিন্তু তখন ছিল সোসাইটিটা একটি ট্রাইবাল সোসাইটি ছিল রুরাল সোসাইটি ছিল সেমি নোম্যাডিক সোসাইটি ছিল এইবার আর্লি বেদিকটা আমি বললাম সঙ্গে সঙ্গে দেখো মডার্ন ফর্ম অফ সোসাইটিটা আমি হাইলাইট করছি মডার্ন ফর্ম অফ সোসাইটিতে কি ছিল আর্লি বেদিকটা ট্রাইবাল ছিল রুরাল ছিল মডার্ন ফর্মটা আরবান সেমি আরবান এবং রুরাল ওয়ান্স উইথ র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড সেটল সেটেল লাইফ এখানে যেরকম সেমি নোম্যাডিক আমার কিন্তু মডার্ন সোসাইটিটা একটি লাইফ সোসাইটি তার মানে আমি প্রথম পয়েন্টায় সোসাইটির আকারটা কিরকম সেইটা নিয়ে আলোচনা করলাম এবং আর্লি বেদিক সোসাইটি কানেকশন করালাম মডার্ন সোসাইটির সাথে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টায় আমি ভিত্তি পুরনো সোসাইটিটার ভিত্তি ছিল কিংশিপ মানে রাজার ছেলে রাজা হবে হ্যাঁ বৈধ বৈদ্যর ছেলে বৈদ্য হবে যারা এগ্রিকালচারিস্ট তার ছেলে সেই হবে সেই পার্টটা পুরনো সোসাইটিতে ছিল তারপরেই আমি যাচ্ছি যে মডার্ন সোসাইটির মধ্যে প্রিন্সিপালস অফ মেরিট এবং ডেমোক্রেসি অফ অপরচুনিটি টু এ লার্জ এক্সটেন্ট আমি দেখো লেখার মধ্যে অনেক কিছু আমি ঢুকিয়েছি মানে আমি কিন্তু পুরোপুরি বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট মেরিটের ভিত্তিতে হয় হান্ড্রেড পার্সেন্ট এবিলিটির ভিত্তিতে হয় মডার্ন টাইমসে হান্ড্রেড পার্সেন্ট ডেমোক্রেসির ভিত্তিতে হয় এখানেও কিন্তু করাপশন রয়েছে ডাক্তারের ছেলে ডাক্তার পলিটিক্যাল লোকের ছেলে পলিটিক্যাল অমুক প্রাইম মিনিস্টারের ছেলে আবার চিফ মিনিস্টার সো এইগুলো কিন্তু এখনো আছে বলে আমি কিন্তু এখানে টু এ লার্জ এক্সটেন্ট এই কোয়ালিফায়ার শব্দটি ইউজ করেছি টু এ লার্জ এক্সটেন্ট মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট রাজার ছেলে রাজার থেকে এই পার্টটা এসছি কিন্তু অনেক আকারে এসছি মানে সাম লিমিটেশন আর দেয়ার মানে এই যে টেসিট পার্টস গুলো আনসারের মধ্যে যে এই ছোট ছোট উল্লেখগুলো এইগুলোই কিন্তু এক্সামিনার নজর করবে যে এই ছেলেটা দেখো এই কিন্তু মানে ট্রান্সফারটা বলছে যে কিভাবে ইভলভ করেছে কিন্তু আজকে দিনে আজকে ভারতীয় সমাজের যে লিমিটেশনস সেইটাও কিন্তু এ জান আমি আবার এখানে লিখে দিয়েছি উই ফাইন্ড সাম ট্রেসেস অফ কিনশিপ ইন মডার্ন ক্লিয়ার আচ্ছা দেখো নেক্সট হচ্ছে ল ফ্যামিলি লিনিজ যে তখনকার দিনে এই যে কুল পরিবার গোত্র এগুলোর কি ইম্পর্টেন্স ছিল কখন ইভলভ করেছিল কুল সেই সময় ইভলভ করেছিল গোত্র সিস্টেম মানে কমন ওই যে আটটা ঋষির লিনিয়েজ কাশ্যপ গোত্র ইয়ে গোত্র এক্সেট্রা সেইগুলো কিন্তু বেদিক পিরিয়ডে আর্লি বেদিক পিরিয়ডে অ্যারাইজ করেছিল মানে তুমি সোসাইটির মধ্যে কুল গোত্র হিসেবে কিন্তু মিলমিশ থাকত। এবং মডার্ন সোসাইটিতে খালি ম্যারেজের সময় ম্যারেজের সময় কিন্তু এই গোত্র কুল পরিবার দেখা হয় বাট পুরনো সোসাইটি আমাদের জয়েন্ট ফ্যামিলিস ছিল ওয়ার নিউক্লিয়ার ফ্যামিলিস হ্যাভ এভলভ ফর সোশিও ইকোনমিক নিডস এই পার্টটা আমি কিন্তু বলেছি সেকেন্ড সেকেন্ড পয়েন্ট ফ্যামিলি লিনিয়ে যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে হলো জয়েন্ট ফ্যামিলি বেদিক পিরিয়ডে ছিল কিন্তু মডার্ন টাইমসে নিউক্লিয়ার ফ্যামিলি ছোট ছোট ফ্যামিলি হয়েছে কারণটাও এখানে উল্লেখ করেছি ডিউ টু আর্থ কারণে কিন্তু এই ছোট ছোট ফ্যামিলিগুলো আজকে বাধ্য হচ্ছে তৈরি ক্লিয়ার তার মানে দেখো আমি আর্লি ভেদিকের ফিচার্স গুলো এক এক করে আমি ডিসকাস করছি আর্লি ভেদিকের ফিচার্স গুলো এক এক করে ডিসকাস করছি সঙ্গে সঙ্গে কিন্তু আমি মডার্ন টাইমসে কি প্র্যাকটিসেস চলছে সেইটাও কিন্তু আমি উল্লেখ করছি আমি তোমাকে বললাম না যে এই উত্তরের ফার্স্ট পার্টটা হচ্ছিল এই যে ফিচার্স এর পার্টায় নম্বর নেই বললেই চলে চার নম্বর সেকেন্ড পার্টটাই কিন্তু এগারো নম্বর তুমি কানেকটিভিটিটা কিভাবে করাচ্ছ

মানে পুরোপুরি না অবজার্ভ করলেও লাভ ম্যারেজের ক্ষেত্রে নয় বাট অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে গোত্র কুল এইসব দেখেই কিন্তু দেয়া হয় ঠিক আছে মানে প্র্যাকটিস গুলো আমি হাইলাইট করছি ওয়েলথ তখনকার দিনে গরু ছিল ওয়েলথ এন ইন্ডিকেটার কার কটা গোর গরু আছে আর মডার্ন সোসাইটি তখনকার দিনে কালেকটিভ ওয়েলথ এর কনসেপ্ট ছিল মানে আমার বাড়ি বলে কিছু ছিল না আমাদের বাড়ি এটা মানে অনেক জয়েন্ট ফ্যামিলি থাকতো ট্রাইবের অনেক লোক থাকতো আমার জমি বলে কিছু ছিল না এটা এই ট্রাইবের জমি এই জনার জাতি এই এই জমি মাথায় রাখবে জনা মানে জনজাতি আমরা বলি না ওই জনজাতির জমি জনজাতি ইন্ডিভিজুয়াল ওয়েলথ এর কনসেপ্ট ছিল না এই জনজাতির এতগুলো গরু আছে ঠিক আছে এরকম কনসেপ্ট ছিল বাট মডার্ন সোসাইটি কিন্তু ইন্ডিভিজুয়াল রাইটস এ কনভার্ট হয়েছে এবং ডিফারেন্ট লস তৈরি হয়েছে মডার্ন সোসাইটিতে ইন্ডিভিজুয়াল রাইটস কালেকটিভ রাইটস থেকে আমরা ইন্ডিভিজুয়াল রাইটস এ মুভ করেছি ঠিক আছে দেখো উত্তরটির প্রতি পদে কিন্তু এই ট্রানজিশন গুলো আমাদের হাইলাইট করা আছে তুমি হাইলাইট করছো যে ট্রানজিশন কি হয়েছে ট্রানজিশন কি হয়েছে ঠিক আছে চারটে স্টেজ অফ লাইফ ছিল তখন তখন কি ছিল বেদিক স্টেজে আমরা দেখেছি ব্রহ্মচার্য গৃহস্থ বনপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচার্য মানে ছেলেমেয়েরা গুরুকুলে গিয়ে পড়তো এখন সেটা ভ্যানিশ হয়ে গেছে মডার্ন টাইমস। এখন গৃহস্থ বিয়ে থাকা করে সংসার করা হ্যাঁ আছে বনপ্রস্থ মানে সংসার করে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে আবার বনে চলে যাওয়া সেসব যুগ চলে গেছে সংসারের ঘানি ঘাটতেই হবে যতদিন না তোমার আমিত্যু সংসারের ঘানি ঘাটতে হবে সন্ন্যাস সেসব ভুলে যাও সন্ন্যাস ফন্নাস ভুলে যাও এখন সংসারটাই সন্ন্যাস ঠিক আছে এবং এখানে আমি হাইলাইট করে দিয়েছি যে এইগুলো ভ্যানিশ হয়ে গেছে তিনটে লেয়ার ভ্যানিশ হয়ে গেছে মডার্ন টাইমসে এই একটা দুটো তিনটে এটা কিন্তু অলরেডি আমার বলা আছে এবং তুমি আবার বলছো উত্তরে যে ব্রহ্মচার্য ইজ রিপ্লেসড বাই মডার্ন স্কুলিং সিস্টেম এই যে ব্রহ্মচার্যটার জায়গায় মডার্ন স্কুলিং সিস্টেম চলে এসছে ক্লিয়ার আচ্ছা হ্যাঁ হ্যাঁ একজন জিজ্ঞেস করছে বাংলাগুলো আছে কিনা দেখো এক্স্যাক্টলি এইগুলোর বাংলা আছে এটা দেখো তোমাকে আমি এইখানে দেখাচ্ছি এই দেখো এইগুলোর বাংলাটা এই যে জীবনের চারটি পর্যায় বৈদিক যুগে চারটি আশ্রম ছিল ব্রহ্মাচার্য এগুলো এক্স্যাক্টলি এগুলো আছে ব্রহ্মচার্য আধুনিক বিদ্যালয় ব্যবস্থাপ ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপিত হয় এগুলো পুরো বাংলা এক্স্যাক্ট বাংলাটাই এখানে রয়েছে হ্যাঁ বাংলা যারা লিখবে তারা কিন্তু ওয়ারি করো না আমি ইংরেজিটা বোঝাচ্ছি দেখে ভেব না বাংলাটা নেই বাংলাটা থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলাটা থাকবে আচ্ছা হচ্ছিল কার্যক্ষেত্রে অকুপেশন আর্লি ভেদিক পিরিয়ডে কিন্তু এই বেসড অন বার্থ কোনো ক্লাসিফিকেশন ছিল না তারপরে মিডল লেটার ভেদিক পিরিয়ডে আমরা দেখলাম যে কাস্ট সিস্টেম আসলো ঠিক আছে লেটার বেদিক পিরিয়ডে কাজ কাস্ট সিস্টেম আসলো কারেন্টলি মেরিট অপরচুনিটি ডেমোক্রেসির ভিত্তিতে কিন্তু আমাদের কর্মজীবনের চয়েসটা থাকে ক্লিয়ার তার মানে কর্মজীবনটা নিয়ে বললাম এবার মোস্ট ইম্পর্টেন্ট এই যে বেদিক সোসাইটির মধ্যে কন্ডিশন অফ ওমেন হচ্ছিল মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আজকে রাতেও রাত দখল আছে তোমরা যাচ্ছ তো আমি যাচ্ছি হ্যাঁ নটা থেকে দশটা আমাদের লাইট অফ করতে পারলাম না কারণ আমাদের ক্লাস ছিল কিন্তু আমরা রাত দখলে থাকবো আমি প্রত্যেককে বলছি তোমরা এই মুভমেন্টটা সাপোর্ট করো আচ্ছা কন্ডিশন অফ ইট ইজ দ্যাট এই সময় কিন্তু সোসাইটি ছিল লিবারেল মানে আমাদের এখন যেরকম লিবার্টি তুমি দেখতে পাচ্ছ লিবার্টি অফ উমেন সেই সময়ও কিন্তু এই সোসাইটিটা লিবার লিবারেল ছিল ইন টার্মস অফ হোয়াট অ্যাক্সেস টু এডুকেশন সব থেকে বড় কথা যে পলিটিক্যাল পার্টিসিপেশন এই যে পলিটিক্সে উমেন পার্টিসিপেশন এখন তো সংসদে রিজার্ভেশন করতে হয় থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন করতে হয় তারপরে উমেন পার্টিসিপেশন আছে তখন অটোমেটিক ছিল যে উমেনরাও পার্টিসিপেট করবে এবং ওমেনদের অ্যাসেম্বলি লোকাল অ্যাসেম্বলি মানে ট্রাইবাল অ্যাসেম্বলি মানে যারা ওই ট্রাইবের কি রুলস ইন্টারনাল থাকবে কিভাবে ট্রাইবটা চলবে সেগুলো আমাদের যেমন ভিলেজ পঞ্চায়েত সেরকম টাইপের সেই ট্রাইবাল অ্যাসেম্বলিস এ উমেনরা নট অনলি মেম্বার্স বাট হেল্ড ইম্পর্টেন্ট পজিশন ঠিক আছে তখন নিজের পার্টনার লাইফ পার্টনার নিজে চুজ করতে পারত ঠিক আছে মাঝখানে মানে তোমরা তো অনেক ইয়ং আমার থেকে আমাদের সময় অ্যারেঞ্জ ম্যারেজটাই প্রথা ছিল হ্যাঁ আমার কিন্তু বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে আচ্ছা ওমেন পোয়েটস আমরা দেখতে পেয়েছি হ্যাঁ উই ডো যেটা আমাদের রাজা রামমোহন রায়কে এসে চালু করতে হলো অ্যাজ এ সোশ্যাল রিফরমার সেইটা কিন্তু তখনই তখন চালুই ছিল এবং বর মরে গেলে হাজবেন্ড মরে গেলে হাজবেন্ডের ভাইদের বিয়ে করারও একটা প্রথা ছিল সেটাকে লেভি প্রথা বলতো সেটাও ছিল হবেবার সেই সময়টায় ডাউরি প্রথাটাও কিন্তু প্রিভ্যালেন্ট ছিল এবং ডাউরি প্রথাটা দুভাবে প্রিভ্যালেন্ট ছিল এক উল্টো প্রিভ্যালেন্ট ছিল মানে ছেলেদের মেয়ে নিয়ে যেতে হলে ছেলেদেরকে টাকা দিয়ে যেতে হতো ঠিক আছে সেরকম আমরা কি দেখতে পাই কন্ডিশন অফ ওমেন ওয়াজ ভেরি ভেরি পজিটিভ আর্লি ভেদিক পিরিয়ডে লেটার ভেদিক পিরিয়ডে ওমেন লস্ট ইম্পর্টেন্স এবং এই সময়টা থেকেই কিন্তু সতী চাইল্ড ম্যারেজ এবং এই সবগুলো সোশ্যাল ডে গুলো সেগুলো আসতে শুরু করল সোসাইটিতে এই সময়টায় তোমাদের একটি মুভমেন্ট মনে রাখতে হবে আর্লি বেদিক পিরিয়ড কোন জায়গাটায় ম্যাপে অবস্থিত ছিল ইন্দাস নদীর আশপাশে এবং একটু সরস্বতী নদীর ঘেষয়া আমাদের কিন্তু ছিল লেটার বেদিক পিরিয়ডে আমরা কিন্তু পুরো সোসাইটিটা মুভ করেছিল গঙ্গা যমুনা প্লেটুর মধ্যে প্লেনসে তার মানে এই দুটো কালচারের মধ্যে কিন্তু দু রকম ডিফারেন্স আমরা দেখতে পাই এই কালচারটার মধ্যে ওমেনের পজিশনটা খুব পজিটিভ ছিল এই কালচার ইট ডেটোরিয়েটেড ইন দিস কালচার ইট ডেটোরিয়েটেড ঠিক আচ্ছা এইবার আমি এইটা আর্লি আর লেটটা বোঝালাম এইবার আমি আসছি যে মডার্ন টাইমসে কিভাবে ইভলভ করেছে আমাদের মডার্ন টাইমস রাজা রামমোহন রয় এসে এই আরবান সোসাইটিতে রিফর্মস এনেছিল আমি কিন্তু এখানে শাল ঠাল কিচ্ছু উল্লেখ করা দাও খালি রাজা রামমোহন রয় ওয়ার্ডটি ইম্পর্টেন্ট তার ইন্টারভেনশন আরো অনেক সোশ্যাল রিফর্মার্স ছিল দয়ানন্দ সরস্বতী এই সেই হ্যান্ড ট্যান সেটা আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর মডার্ন ইন্ডিয়া পড়ার সময় পড়বো সোশ্যাল রিফর্মার্স বলে এখানে রাজা রামমোহন রায়টাই একমাত্র ইম্পর্টেন্ট এবং এইখানে আমি দেখো যে লিখেছে সে উল্লেখ করছে কারেন্ট আরবান সোসাইটি ক্যান বোস্ট অফ বেটার কন্ডিশন ফর ওমেন উইথ লিমিটেশন যে আমাদের উমেন কন্ডিশন কারেন্ট সোসাইটিতে এই লেটার বেদিক পিরিয়ডের থেকে তো বেটার মডার্ন টাইমসে কিন্তু কিছু লিমিটেশন কিন্তু এখনও রয়েছে এবং পার্টিকুলারলি আমাদের রুরাল সোসাইটিতে এই রাইট এডুকেশন ইজ স্টিল রিকোয়ার্ড ফর উমেন্স রাইটস সেটা আমরা আজকের দিনেও বুঝতে পারছি যে হারে এই রাত দখল ইয়ে হচ্ছে আজকের দিনেও কিন্তু উমেন রাইটস আর নট ইকুয়াল টু মেন ঠিক আছে এবং এখানে আরেকটি আমি ডিসকাশন করেছি সতি অ্যান্ড চাইল্ড ম্যারেজ আর্লি বেদিক পিরিয়ডে ছিল না লেটার বেদিক পিরিয়ডে ছিল যতক্ষণ না রাজা রামমোহন রায় এসে মডার্ন সোসাইটিতে এটা ইন্টারভেন করেছে তার মানে আমি কন্ডিশনস অব উমেনে কিন্তু একটা ব্রড পিকচার ফ্রম আর্লি লেট ভেদিক পিরিয়ড অ্যান্ড মডার্ন টাইমস আমি কিন্তু টেনে দিব ক্লিয়ার আনসারের পার্টটা বুঝতে পারছো অন্য পার্ট যদি ভুলেও যাও এই পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আনসার নেক্সট হচ্ছিল ডিভিশন অফ সোসাইটি এই দুটো পার্ট মানে এই যে আমরা উত্তর ম্যাপটি দেখে নিয়েছিলাম এখানে কিন্তু এই যে কন্ডিশন অফ ওমেন আর ডিভিশন অফ সোসাইটি এই দুটোও যদি লিখে আসতে পারো তাহলেও কিন্তু নম্বরের ফিফটি পার্সেন্ট তুমি পাবে মানে এই দুটো কিন্তু ম্যাক্সিমাম ওয়েট ক্যারি করে এই উত্তরটার ক্ষেত্রে ঠিক আছে ডিভিশন অফ ক্ষেত্র ইয়ের ক্ষেত্রে সোসাইটির ক্ষেত্রে কি দেখছি যে আর্লি বেদিক পিরিয়ডে কি ছিল কালার অফ স্কিন মানে আর্যরা ফর্সা ছিল এবং ইন্ডিজিনিয়াস পিপলরা ইন্ডিজিনিয়াস দা কালো কালারের ছিল ঠিক আছে লেটার ভেদিক পিরিয়ডে আমরা কি দেখলাম এমার্জেন্সি অফ ফোর ওয়ার্না সিস্টেম অথবা কাস্ট সিস্টেম এটা কিন্তু এই ফোর ওয়ার্না সিস্টেমটা নিয়ার আর্লি বেদিক পিরিয়ডের শেষের দিকেই এমার্জ এমার্জ করেছে একদম লেট বেদিক পিরিয়ড এমার্জ করেনি আর্লি বেদিকের শেষের দিকেই এমার্জ করেছে এবং এইখানে কিন্তু এই ফোর ওয়ার্না সিস্টেমের মেনশনটা আমরা ঋগ পুরুষ সুক্তায় পাই প্রথম হ্যাঁ তার মানে আর্লি পিরিয়ডের লেটের দিকেই অ্যারাইজ করেছে কারণ ঋগবেদা আর্লি পিরিয়ডে লেখা হয়েছিল হ্যাঁ আচ্ছা এবং লেটার বেদি বেদিক পিরিয়ডে এটা আরও রিজিডিফাইড হয়ে গেল মানে আরও শক্তপোক্ত এই কাস্ট সিস্টেমে এভলভ করল বর্ণ সিস্টেমটা কাস্ট সিস্টেমে চারটে কাস্টে এভলভ করলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠিক আছে লেটার বেদিক পিরিয়ডে আর্লি বেদিক পিরিয়ডে যেমন ঋগ বেদায় মেনশনটি পাই পুরুষ সুক্ত লেটার বেদিক পিরিয়ডে মেনশনটি পাই পনিনীর অষ্টাদ্বই ফার্স্ট ওয়ার্ক অন গ্রামার পনিনীর অষ্টাদ্বইতে আমরা লেটার বেদিক হ্যালো হ্যালো ওয়েলকাম এত পরে ক্লানো জয়েন করলে ক্লাসটা অনেকখানি ক্লাস হয়ে গেছে এনিওয়ে ভিডিওটা দেখে নাও ওয়েলকাম পনিনীর আচ্ছা আজকে লাইট বন্ধ করেছি ঠিক আছে পনিনির গ্রামেটিক্যাল ওয়ার্ক অষ্টার দুইতে রেসপন্স দেখো এত ডিটেলসে না লিখলেও তুমি যদি জাস্ট খালি মেনশন করো যে আর্লি বেদিক বেদিক পিরিয়ডে আমরা বর্ণ সিস্টেম অথবা কালার সিস্টেম থেকে মুভ করি ফোর কাস্ট সিস্টেমে আমরা লেটার বেদিক পিরিয়ডে এবং মডার্ন সোসাইটিতে আজকের দিনেও তোমরা দেখবে রুরাল সোসাইটি স্পেশালি আমাদের অনেক জায়গায় এই কাস্ট সিস্টেম এবং আনটাচেবিলিটি এখনো কিন্তু আমাদের সোসাইটির মধ্যে রুট হয়ে আছে তাই জন্য আমাদের আজকে রিজার্ভেশন বা যত কিছু করতে হচ্ছে এসসি জন্য আজকের দিনে রিজার্ভেশনটা কিন্তু এই কাস্ট সিস্টেমটা রুট আজকের দিনেও হয়ে আছে সেইটা কিন্তু অ্যাপার্ট ফ্রম এডুকেটেড অ্যান্ড ইকোনমি ওয়েল টু ডু সোসাইটি এডুকেশন যেখানে আছে সেখানে এটা নেই যে সোসাইটিতে এডুকেশন একটু কম সেখানে কিন্তু কাস্ট সিস্টেম এখনো রয়েছে এবং মডার্ন সোসাইটিতে মেনি লজ আর এখানে ইয়ে করা আছে যে এডুকেশন হ্যাজ রিপ অফ সাম বিলিভ দেখো ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট আমি তোমাদের বলেছিলাম যে ফাইন ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করো একটা আনসারের এফেক্ট কিভাবে হয় ঠিক আছে ইন মডার্ন টাইমস বাট অ্যান্ড মেনি লজ আর বিং ক্রিয়েটেড আমাদের ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটস আমরা যে পড়েছিলাম ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সেইখানে কিন্তু এই এডুকেশনের থ্রু এই সোশ্যাল স্টিগমাগুলো রিমুভ করার জন্য স্টেটকে নির্দেশ দেওয়া আছে ঠিক আছে তার মানে আমি আর্লি লেটার মিডিয়াবেল তার মানে আমি দেখতে পাচ্ছি কন্ডিশন অফ ওমেন আর এইটা যদি একটু ভালোভাবে লিখি তাহলেই কিন্তু আমার মার্কস উঠে আছে ঠিক আছে এইবার আমি সেকেন্ড পার্টটা রিলিজিয়ান নিয়ে এখানে লেখা আছে এখানে নিজেরাও পড়তে পারবে যে আর্লি বেদিক আমাদের ফোর্সকে আমরা পুজো করতাম আমাদের মেইন গড ছিল হচ্ছিল ইন্দ্র এবং পর সেই সময় কোনোরকম মূর্তি পুজো কিন্তু প্রথা বা টেম্পেল আমাদের ছিল মাথায় রাখবে এই সেইম সময় আমাদের যে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ইরাকে সেখানে কিন্তু টেম্পেল প্রথা ছিল আইডল ওয়ার্শিপ কিন্তু সেখানে ছিল ঠিক আছে সেই কম্প্যারিজেনটা আমরা পরে করব বাট এখানে কিন্তু ছিল না আর্লি বেদিক টাইমসে এটা আমরা দেখতে পাইনি আমাদের লেট বেটার বেদিক টাইমসে আমরা কি দেখি লেটার বেদিক টাইমসে আমরা দেখি যে আমরা মূর্তি পুজো শুরু করি এবং ব্রাহ্মণ এই পুরোহিত ইম্পর্টেন্স পেতে শুরু করে এবং ব্রহ্মা এবং বিষ্ণু এমার্জ অ্যাজ নিউ গডস এবং এই যেহেতু ব্রাহ্মণরা আসে সেহেতু আমাদের অর্থডক্সি মানে আমাদের গোড়ামি বেড়ে যায় হিন্দু মানে আমাদের ধর্মে এবং সেই জন্য দুটো নতুন ধর্ম কিন্তু নেয় এবং ঠিক আছে এবং লেটার বুদ্ধিজম তারপরেই আমি চলে আসছি যে মডার্ন হিন্দুইজমে দেখো ইসলাম অনেক পরে এসছে হ্যাঁ ইসলাম ধর্মটি তখন বেদিক সময় ছিল না তাই জন্য এখানে আলোচনা বা অন্য খ্রিস্টান ধর্মেরও কোনো আলোচনা ঠিক আছে মডার্ন হিন্দুইজমটা আর্লি এবং লেটার ভেদিক পিরিয়ডের অনেক কিছু রিটেন করেছে আমাদের যে আজকের মন্ত্র রিচুয়াল স্যাক্রিফাইস অনেক কাস্টামস স্বস্তিক চিহ্ন বেদ পুরাণ বেদাঙ্গ এগুলোর থেকে নেয়া ইম্পর্ট্যান্ট হচ্ছিল যোগ যোগসূত্র যোগ সূত্র কিন্তু সেই পতঞ্জলি যোগ থেকে আজকের দিনের মডার্ন লাইফ রিজুমিনেটিং প্র্যাকটিস কিন্তু যোগ ব্যায়াম বা যোগ সূত্র হয়ে দাঁড়িয়েছে এবং আমরা অনেক ফিলোসফিক্যাল টিচিং নিয়েছি গীতা এবং সিক্স স্কুল অফ থট লাইক শঙ্কর স্কুল এইগুলোর থেকে কিন্তু আমরা অনেক লার্নিংস ফিলোসফিক্যাল লার্নিংস এখন নিচ্ছি প্র্যাকটিসের মধ্যে হিন্দু ধর্মের গোত্র কন্যাদান উপনয়ন উপনয়ন মানে হচ্ছিল পৈতে ব্রাহ্মণদের পইতে ওই আর্লি বেদিক টাইমস থেকে শুরু হয়েছে ঠিক আছে এখনো কিন্তু এই প্রথাটা রয়ে গেছে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা ঠিক আছে জেন্ডার স্পেসিফিক রোলস মানে মেয়েরা পুজো করতে পারবে না ছেলেরাই খালি পুজো করতে পারবে এইগুলো কিন্তু আমরা অনেক এবং আইডিয়া অফ কার্মা ভেদিক লিটারেচার থেকেই আমাদের কিন্তু নেওয়া আমাদের দৈনন্দিন জীবনে ভেদিক এবং উপন্যদেশিক বাণীগুলো কিন্তু অনেক এফেক্ট ফেলে তার মানে মডার্ন টাইমের প্র্যাকটিসগুলো কিন্তু আমি হাইলাইট করেছি কি কী ওখান থেকে নিয়েছি রিলিজিয়াস এইখানে লিটারেচার এন্ড সায়েন্সের কোনো রোল নেই কিন্তু যদি এক লাইন লিখতে পারো ভালো হয়। এই পার্টটা যদি নাও লেখো কিছু এসে যাবে না এই পার্টের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল আয়ুর্বেদা যেটা হচ্ছিল আয়ুর্বেদা ইজ ওয়ান অফ দি বেদাস ইজ কন্টেইন ইন ওয়ান অফ দি বেদাস এবং আয়ুর্বেদিক নলেজটা কিন্তু আজকের ভারতীয় হেলথ কেয়ার সিস্টেমের একটা পিলার হয়ে দাঁージ কিয়ার তাহলে আমি দেখো এন্টার উত্তরটি আমি কিন্তু পুরোপুরি এই ফর্মে আমি ফেলে দিলাম আমি লাস্টে গিয়ে লিটারেচার সায়েন্স তার আগে রিলিজিয়ান তার আগে ডিভিশন অফ সোসাইটি কন্ডিশন অফ ওমেন এগুলো পুরোপুরি করে দিই ঠিক আছে তার মানে আমি আই হ্যাভ হার্ড টন হোয়াট আই হ্যাভ হার্ড টন আই হার্ড টন বৈদিক সমাজ আই হ্যাভ হার্ড টন সেই বৈদিক ধর্মের বৈশিষ্ট্যগুলি এবং তার ভারতীয় আধুনিক সমাজের কি পরিপ্রেক্ষিতে সেগুলো ইউজ হয় সেই পার্ট কিন্তু আমি আনসার রাইটিং এ হাইলাইট করব ক্লিয়ার আজকের ক্লাসটি এই দেখো আমার ইংরেজিটা এখানে শেষ হয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গা বাংলায় আমার কিন্তু এখানে এক্সপ্লেন করা রয়েছে ঠিক আছে তিনটে পাতায় না কোশ্চেনের একজন খুব ইউ হ্যাভ আস্কড এ ভেরি গুড কোশ্চেন একজন খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছিল দুটো ভাগ রয়েছে এই প্রশ্নটা দুটো ভাগ রয়েছে কিন্তু দুটো ভাগকে আলাদা করে উত্তর দেওয়ার কোনো দরকার নেই তাতে তোমার নাম্বার অফ ওয়ার্ডস এর মধ্যে তুমি প্রশ্নটি শেষ করতে পারবে না নাম্বার অফ ওয়ার্ডস এর মধ্যে তুমি প্রশ্নটি শেষ করতে পারবে না যদি দুটো আলাদা লিখতে চাও এই জিনিসগুলো যেমন কন্ডিশন অফ উমেন প্রথমে তুমি লিখলে যে কন্ডিশন অফ উমেন কি ছিল তারপরে তুমি মডার্ন পার্টটা টানতে গিয়ে আবার তুমি আবার তোমাকে ওই হেডলাইন দিতে হলো তারপরে আবার লিখতে হলো কোনো দরকার নেই দুটো পার্ট তুমি প্রথমেই ডায়াগ্রামটা দিয়ে বুঝিয়ে দিচ্ছ তোমার উত্তরপত্রের অ্যাপ্রোচটা কি তুমি এই অ্যারো ডায়াগ্রাম দিয়ে তুমি বুঝিয়ে দিচ্ছ যে তুমি আর্লি লেটার মডার্ন তিনটেই করছো তিনটে ভাগে এবং একসাথে এই জিনিসগুলোকে তুমি জুড়ে এইবার আমাদের কাজ আজকের ক্লাসটি তোমরা বুঝলে আমি তোমাদেরকে এই প্রথম এক নম্বরের প্রশ্নটি আজকে এই নোটসটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই নোটসটি পাওয়ার পর তোমরা নোটসটি একবার পড়ে নিও ঠিক আছে তারপরে আর কিচ্ছু করার দরকার নেই পরে তোমরা আগামীকাল বেলার মধ্যে মানে রাতের মধ্যে রাত এগারোটা হলেও হবে বারোটা হলেও হবে আগামীকালের মধ্যে এই এক নম্বর প্রশ্নটির উত্তর ইদার বেঙ্গলি অথবা ইংলিশ আমি হিন্দি বুঝতে পারি না বা উর্দু বুঝতে পারি না নেপালিও বুঝতে পারি না সো বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ইয়েতে দুশো পঞ্চাশ নম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করবে দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে তুমি দেওয়ার লেখাটা চেষ্টা করো খাঁচা বলে দিয়েছি তোমার মতন করে লেখো খাঁচাটা বলে দিয়েছি এবং পয়েন্ট ওয়াইজ লিখবে এরকম না যে এসে টাইপের লিখছ যেরকম ভাবে বলেছি পয়েন্ট ওয়াইজ ওরকম পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে অনেক পয়েন্ট বাদ দিলেও হবে মেইন মেইন পয়েন্টগুলো রাখলেই কিন্তু হবে এবং তোমাদের খাতা চেকিংটা কালকের মধ্যে যারা দেবে তাদের খাতা চেকিংটা আগামী দু তিন দিনের মধ্যে আমরা করে তোমাদের কাছে পাঠিয়ে দিই ঠিক আছে এইটার মডেল আনসারটা আমরা তোমাকে পাঠিয়ে দিচ্ছি বাকি তিনটে প্রশ্ন আমরা এখন করব না বাকি তিনটে প্রশ্ন আমরা সিলেবাসের জন্য ওয়েট করব দেখো এখানে এই প্রশ্নটাই সোশ্যাল কন্ডিশনস আমরা করেই নিয়েছি ঠিক আছে সো বাকি তিনটে প্রশ্নের জন্য আমরা অপেক্ষা করব তারপরে সেকেন্ড যখন আমাদের আবার আনসার রাইটিং এই রিভিশন আনসার রাইটিং চলতে থাকে তখন আবার একটা প্রশ্ন টুক করে কখনো আবার একটা প্রশ্ন টুক করে ঠিক আছে সো হোপ উই হ্যাভ আন্ডারস্ট্যান্ড এন্ড এনজয়েড দি ক্লাস তাহলে মোটামুটি একটু আইডিয়া পেলে আনসার রাইটিংটা কেরম আমি অপেক্ষা করব তোমাদের এই প্রশ্নের আনসারটির জন্য থ্যাংক ইউ গুড নাইট